আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষির কথা চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছেন মোহাম্মদ মাসুদ জানা। আজ আমরা চলে এসেছি উপজেলা পানি সম্পদ অফিস সুজানগর পাবনা। আজ আমরা আর কি স্যারের কাছে শুনব একদিনকার বাচ্চা কীভাবে বোর্ডিং করে রাখতে হয় এবং কতদিন পর্যন্ত রাখতে হয়, কত তাপমাত্রায় রাখতে হয় সেই সমস্ত বিষয়ে জানব। একদিন থেকে শুরু করে পাঁচ মাস বয়স পর্যন্ত কী কী খাবার দিতে হয় এবং একদিন থেকে শুরু করে পাঁচ মাস বয়স পর্যন্ত মানে কী ভ্যাকসিন দিতে হয় এই সংক্রান্ত সকল তথ্য আর কি স্যারের কাছে জানবো। তো আমরা স্যারের পরিচয়টা জেনে স্যারের কাছে একটু জানি। আমি ডাক্তার জামাল উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, সুজানগর পাবনা। হাঁসের বাচ্চার ব্রিডিংকালীন ব্যবস্থাপনা, বাচ্চা ফোটার পর থেকে পাঁচ থেকে ছয় সপ্তাহ বয়স পর্যন্ত বাচ্চার কাঙ্ক্ষিত পরিবেশ নিশ্চিত করাই হচ্ছে ব্রিডিং ব্যবস্থাপনা। ব্রিডিংকালে হাঁসের বাচ্চার পর্যাপ্ত যত্ন নিশ্চিত করতে হবে। এ সময় হাঁসের বাচ্চার মৃত্যুর হার খুব বেশি থাকে। এ সময় হাঁসের বাচ্চার তাপমাত্রা, আর্দ্রতা, আলো, বায়ু চলাচল সঠিক হতে হবে। বাচ্চা পালনের ক্ষেত্রে প্রথম থেকে ছয় সপ্তাহ বয়স পর্যন্ত বাচ্চাকে প্রথম সপ্তাহে 95 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রাখতে হবে এবং আলো রাখতে হবে 20 ঘন্টা। এভাবে প্রতি সপ্তাহে 5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কমিয়ে এবং আলো 2 ঘন্টা কমিয়ে ছয় সপ্তাহ বয়স পর্যন্ত 70 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এবং 12 ঘন্টা আলোতে নিয়ে আসতে। ঘরে বায়ু চলাচলের ব্যবস্থা ভালো থাকলে ক্ষতিকর গ্যাস বেরিয়ে যাবে, আর্দ্রতা ঠিক থাকবে ও বাচ্চা সুস্থ থাকবে। ব্রিডিংকালীন সময়ে প্রয়োজন অনুসারে খাবার পাত্র, পানির পাত্র সরবরাহ করতে হবে। এক্ষেত্রে খাবার ও পানির পাত্র অবশ্যই তাপের উৎসের কাছাকাছি থেকে একটু দূরে সাজিয়ে রাখতে হবে। এ সময় বাচ্চাগুলোকে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার সরবরাহ করতে হবে। ব্রুডারে বাচ্চার অবস্থান দেখে বোঝা যায় তাপমাত্রা কম বা বেশি আছে কিনা। বাচ্চাগুলোকে তাপ প্রদানের সময় যদি দেখা যায় বাচ্চাগুলো ছড়ানো ছিটানো থাকে ও সতর্ক মনে হয়, তবেই বুঝতে হবে বাচ্চাগুলো সুস্থ আছে। অনেক সময় দেখা যায় প্রথম কয়েকদিন ঠান্ডা লিটারের সংস্পর্শে এসে বাচ্চার দেহের তাপমাত্রা কমে যায়। এ কারণে বাচ্চা ব্রিডিং রুমে নেওয়ার 12 থেকে 14 ঘন্টা পূর্ব থেকেই ব্রুডার জ্বালিয়ে ঘর গরম করে রাখতে হবে, যেন বাচ্চা রাখার সময় লিটারের তাপমাত্রা 28 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। ব্রুডিং সময়ে তাপমাত্রা উঠানামা করলে কিংবা পর্যাপ্ত তাপমাত্রা ব্যবস্থা না থাকলে বাচ্চা ধীরে ধীরে অসুস্থ হয়ে যেতে পারে এবং বাচ্চার মৃত্যুর হার অধিক হতে পারে। এজন্য ব্রিডিংকালীন সময়ে সঠিক ব্যবস্থাপনা করলে বাচ্চার মৃত্যুর হার কম হবে এবং পরবর্তীতে এ সমস্ত হাঁস থেকে অধিক ডিম উৎপাদন সম্ভব হবে। আমরা হাঁসের বাচ্চাকে 1 মাস বয়স পর্যন্ত কী ধরনের খাবার দেব? সাধারণত হাঁসের বাচ্চা প্রথম দিন বয়সে ঝিনুক বা অন্যান্য বাইরের খাবার খেতে পারে না, কাজেই প্রথম দিন বয়সে হাঁসের বাচ্চাগুলোকে লেয়ার মুরগির যে স্টার্টার খাবার সেই খাবার সরবরাহ করতে হবে এবং এই খাবারটা 1 মাস বয়স পর্যন্ত দিতে হবে। এরপরে 1 মাস থেকে 3 মাস বয়স পর্যন্ত লেয়ার গ্রোয়ার খাবার সরবরাহ করতে হবে। এর পাশাপাশি যে শামুক, ঝিনুক এগুলো সরবরাহ করা দরকার। এরপর 3 মাস বয়স থেকে বড়দের জন্য লেয়ার গ্রোয়ার খাবার দিতে হবে এবং তার পাশাপাশি শামুক, ঝিনুক, যে প্রাকৃতিক যে খাবারগুলো আছে এগুলো সরবরাহ করতে হবে। হাঁসের বাচ্চাকে কী ধরনের ঔষধ সরবরাহ করা দরকার? সাধারণত বাচ্চা যখন বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয় ডেওল চেক, একদিনের বাচ্চা, সেই বাচ্চাগুলো স্ট্রেস বা ধকল থাকে, কাজে এই ধকল প্রতিরোধের জন্য প্রথম দিন বাচ্চা আনার পরপরই লাইসোভিট নামে একটা ঔষধ আছে, সে ঔষধটা সরবরাহ করতে হবে। এরপর দ্বিতীয় দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত অর্থাৎ 5 দিন অক্সিটেট্রাসাইক্লিন এবং যে কোনো একটি ভিটামিন WS সরবরাহ করতে হবে।
এরপর এক মাস বয়স পর্যন্ত প্রতি সপ্তাহে দুই দিন করে যে কোনো একটি ভিটামিন এ ডি থ্রি ই এবং থায়ামিন হাইড্রোক্লোরাইড সরবরাহ করতে হবে। আমরা জানি হাঁসের সবচাইতে মারাত্মক এবং কঠিন একটি ব্যাধি আছে, যেটাকে বলা হয় হাঁসের ডাক প্লেগ রোগ। সেই ডাক প্লেগ রোগের প্রতিষেধক টিকা আছে, সেই টিকা প্রথম মাত্রা অর্থাৎ 21 থেকে 28 দিন বয়সে দিতে হবে এবং দ্বিতীয় মাত্রা অর্থাৎ বুস্টার ডোজ প্রথম মাত্রার 15 দিন পর অর্থাৎ 36 থেকে 43 দিন বয়সে বুস্টার ডোজ দিতে হবে। এরপর প্রতি 4 থেকে 5 মাস পর পর এই টিকা ডাক প্লেগ টিকা সরবরাহ করতে হবে দিতে হবে। এবং এটা দেওয়ার প্রয়োগ পদ্ধতি বুকের মাংসে 1 সিজি করে প্রত্যেকটা হাঁসকে দিতে হবে। হাঁসের আরেকটা ব্যাধি আছে, সেটা হচ্ছে ডাক কলেরা, যেটারও টিকা আছে। এটা প্রথম মাত্রা 45 দিন থেকে 60 দিন বয়সে এবং দ্বিতীয় মাত্রা অর্থাৎ বুস্টার ডোজ প্রথম মাত্রার 15 দিন পর অর্থাৎ পরবর্তী 60 থেকে 65 দিন বয়সে দিতে হবে। এরপর প্রতি 4 থেকে 5 মাস পর পর একবার করে এই টিকা দিতে হবে। এই টিকা দেওয়ার প্রয়োগ পদ্ধতি ডানার তলদেশে পালক ও শিরাহীন স্থানে চামড়ার নিচে দিতে হবে। বাংলাদেশের আবহাওয়া হাঁস পালনের জন্য খুবই উপযোগী। যে নিয়মগুলো বলা হলো এই নিয়ম অনুযায়ী যদি কোনো খামারি ভাইয়েরা হাঁস লালন পালন করেন, আশা করা যাবে কোনো অসুখ হবে না এবং তার উৎপাদন ভালো থাকবে। পালনের ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর যোগাযোগ করবেন এবং তাদের সঠিক পরামর্শে দিক নির্দেশনায় চললে আশা করা যায় হাঁস পালন একটি লাভজনক ব্যবসা। আপনাদের এরপরেও যদি কোনো হাঁসের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করবেন, তাদের পরামর্শে আপনারা চললে আশা করা যায় হাঁস লালন পালন করে আপনারা লাভবান হবেন। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা চাইলেই উপজেলা প্রাণী সম্পদ অফিসে যেয়ে পরামর্শ নিতে পারেন। প্রতিটা উপজেলাতেই প্রাণী সম্পদ অফিস রয়েছে। আপনারা যারাই যে খামারি করেন না কেন, আপনারা আপাতত উপজেলা প্রাণী সম্পদ অফিসে এসে পরামর্শ নেন বা কীভাবে কাজ করতে হবে সেটার উপরে ট্রেনিং করে আপনারা কাজ করেন, তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন বা এটা করলে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনাদের সুস্থ থাকা কামনা করেই আজকের প্রতিবেদন শেষ করছি। ভালো থাকেন সবাই, খোদা হাফেজ।